আজ আমরা আনবক্সিং করব। মাল্টিপারপাস স্টাডি টেবলের এটা ঠিক স্টাডি টেবল বলা চলে না কারণ আমি যেহেতু আগেই বলেছি এটা মাল্টিপারপাস এটা স্টাডি টেবলের সাথে সাথে ব্যাড টেবল হিসেবেও কাজ করে এটা ছোট থেকে বড় সবার জন্যেই খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাহলে আমরা এটার আনবক্সিংয়ের জন্য এর প্যাকেটে তাড়াতাড়ি খুলে ফেলব আমাদের চ্যানেলের নাম শিউলিজ মোটিভেশনাল হাব যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন আপডেটস আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে আসে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা খুলে নিচ্ছি এই বক্সটাকে এটা আমাদের অনলাইন স্টোর থেকে নেওয়া হয়েছে অ্যামাজন থেকে এটার দাম পড়েছে নিয়ারলি এইট হান্ড্রেডের কাছাকাছি এর অনেক ভেরিয়েশন আছে অনেক ব্র্যান্ড যেহেতু আছে কিন্তু বেস্ট ব্র্যান্ডগুলো নিতে গেলে সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড বা নাইন হান্ড্রেডের কাছাকাছি এই রেঞ্জেই পড়বে আমরা বক্সটাকে খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছি যে শক প্রুফ হওয়ার জন্যে এতে একটা বাবল র্যাপিং করা আছে এবং চারটে কর্নারে চারটে শোলা দেওয়া আছে এই চারটে কর্নার থেকে শোলাগুলো আমরা ফার্স্টে সরিয়ে নেব এবং উপরে যে একটা পেপার রাখা আছে তাতে আমাদের অনলাইন ডিটেলস আছে অ্যাড্রেস বা আমাদের অর্ডারের ডিটেলস আছে সেটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা এই বাবল র্যাপিংয়ের লেয়ারটাকে উঠিয়ে দেব আমাদের স্টাডি টেবিলের কালার যেরকম দেখা যাচ্ছে হচ্ছে উডি কালার এর অনেক কালার ভেরিয়েন্ট থাকে যেমন পিঙ্ক গ্রিন ব্লু অনেক থাকে কিন্তু মোস্ট পপুলার যেগুলো সেটা হচ্ছে এই উডি কালার ব্ল্যাক আর হোয়াইট যেগুলো মোস্ট পপুলার এবার আমরা উল্টো সাইড করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডিংয়ের যে আসল লেগসগুলো আছে সেই লেগসগুলোকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে এটা ফোল্ড হয়ে যাচ্ছে এবং এর এটাকে যাতে জার্ক থেকে ফ্রি করা যায় এবং দেখা যায় যে এটা যাতে ভেঙে না যায় ইজিলি তাই জন্যে এর নিচের দিকে একটু প্লাস্টিক দিয়ে কোটিং করা আছে স্পঞ্জ বলা যেতে পারে এটাকে আমরা খুলে এবার দাঁড় করিয়ে দেখিয়ে দেব এই ফোল্ডিং টেবিলটা এই লেগসের জন্য জন্যে খুবই পোর্টেবল হয়ে ওঠে যেটাকে আমরা শুধু বাড়িতেই না অন্য জায়গায়ও ব্যবহার করতে পারি এটা যেহেতু পোর্টেবল তাই জন্য অন্য জায়গায় নিয়েও যেতে পারি এর মধ্যে আমরা পেয়ে গেছি একটা ড্রয়ার এই ড্রয়ারটা অপশনের মধ্যে থাকে যদি আপনারা ড্রয়ার চান তো এটাকে টিক করে দিতে হবে এবং প্রাইসটা নর্মালের থেকে একটু বেশি হাই আসে একটা স্লিট দেখতে পাচ্ছি সরু ভার্টিক্যাল স্লিট সেটা সেখানে আমরা ল্যাপটপ বা ট্যাবলেট মোবাইল বুকস যে কোনো কিছু রাখতে পারি এবং ওই যে গোল ফাঁকটা আছে তাতে আমরা জলের বোতল কিংবা গোল কিছু জিনিস যেটা আমাদের সাহায্য করবে সেটা রাখতে পারি এবং ড্রয়ের মধ্যে আমরা পেন্সিল পেন্সিল বক্স কিছু কালার পেন্সিলস বা যাই লাগতে পারে সেগুলো রেখে দিতে পারি স্টোর করে এখনকার সময়ে এই করোনা টাইমে যখন স্টুডেন্টরা বাইরে যেতে পারছে না পড়াশুনো করার জন্য এটা খুবই একটা ইউজফুল জিনিস অনলাইন অনলাইন ক্লাসেসের সময় এটাকে ইউজ করা যেতে পারে কারণ আমরা যে ট্যাবলেটস বা ল্যাপটপস বা মোবাইলে ইউজ করি সেটাকে আমরা ওইখানে ওই স্লিটে রেখে দিলে আমাদের চোখে অতটা স্ট্রেন পড়ে না এবং হাতে ধরে থাকতেও হয় না এই টেবিলটা সব জায়গায় ইউজ করা যেতে পারে বিছানায় ফ্লোরে একটা হাইট দেয় যাতে নিচে ঝুঁকে না করতে হয় কাজ এতে আমাদের ফিটনেসটাও ঠিক থাকে শরীরটা ঠিক থাকে কারণ আমাদেরকে ঝুঁকে করতে হলে ঘাড় ব্যথা কোমর ব্যথা এরকম অনেক সমস্যা দেখা দিতে পারে আমরা এটা দেখিয়ে দিচ্ছি কিরকমভাবে এটা কাজ করে যেরকম আমি স্লিটের কথা বললাম সেখানে মোবাইল রেখে দেখালাম সেখানে বুকও রেখে দেখালাম যে ওখানে বইও রাখা যেতে পারে এবং সাইডের যে গোল একটা অংশ ছিল ফাঁকা সেখানে আমরা বোতল রেখে দেখিয়ে দিয়েছি এই জায়গায় শুধু স্টাডি করা যাবে এমন নয় এখানে বয়স্করা খাওয়া দাওয়াও করতে পারবেন শুধু বয়স্কই না ছোট বাচ্চা কিংবা মাঝারি বয়সের যে কেউ এখানে অনেক কাজ করতে পারবে এই ড্রয়ারেও আমরা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ড্রয়ারেও কত কিছু স্টোর করা যাবে এই হচ্ছে এই পুরো টোটাল স্টাডি টেবিলের একটা ওভারভিউ এটা অনেক ফিচার্স আছে এটা খুবই হেল্পফুল এই টাইমে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে কারণ আমাদের খুবই ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত নমস্কার